মানি সুপার ক্যাশ নামের এই অ্যাপটিতে আপনি অ্যাকাউন্ট খুললেই পেয়ে যাবেন 820 টাকা সম্পূর্ণ ফ্রিতে। এবং এই মানি সুপার ক্যাশ অ্যাপটিতে কাজ করে যখন আপনার প্রায় 2000 টাকা ইনকাম হবে তখন আপনি সাথে সাথে উইথড্র দিয়ে টাকা রিসিভ করতে পারবেন মোবাইল রিচার্জ, বিকাশ, নগদ, রকেট, পেপাল, পেটিএম ইত্যাদির মাধ্যমে। সো গাইস, এই মানি সুপার ক্যাশ অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি ইনকাম অ্যাপ। অ্যাপটিতে আপনি অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন $8 বোনাস, কাজ করে $18 হলে অ্যাপটি থেকে উইথড্র দিয়ে টাকা রিসিভ করতে পারবেন। সো গাইস, এই মানি সুপার ক্যাশ অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো প্রথমত আপনি আপনার ফোনে এই মানি সুপার ক্যাশ অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন মানি সুপার ক্যাশ লিখে, তাহলে আপনি প্রথমে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপটির পিকচারটি আপনি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই অ্যাপটি প্লে স্টোর থেকে চিনে ডাউনলোড করতে পারেন। অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন ইনকাম অ্যাপ, তাই আপনার প্লে স্টোর থেকে অ্যাপটি খুঁজে বের করে ডাউনলোড করতে অসুবিধা হতে পারে। তাই আপনাদের সুবিধার্থে আমি এই মানি সুপার ক্যাশ অ্যাপটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইজিলি আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন যে অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন ইনকাম অ্যাপ। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে 100 থেকে বেশি লোক অ্যাপটি ডাউনলোড করে কাজ করতে আছে। সো গাইস, এই মানি সুপার ক্যাশ অ্যাপটিতে কাজ করতে হলে প্রথমত আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোর থেকে অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করতে হবে। তারপর অ্যাপটি ওপেন করার পূর্বে প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার ভিপিএন লিখে। তারপর আপনি প্লে স্টোর থেকে এই সুপার ভিপিএনটি আপনার ফোনে ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে এই সুপার ভিপিএনটি অবশ্যই ইউএস সার্ভারে কানেক্ট করতে হবে। তার জন্য আপনি উপরে কর্নারের সার্ভার ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে 3 নম্বরের ইউএসএ ক্লিক করবেন, তাহলে সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে সেট হয়ে যাবে। দেন আপনি এখানকার কানেক্ট অপশনটা ক্লিক করলে সুপার ভিপিএনটি আপনার ইউএস সার্ভারে কানেক্ট হয়ে যাবে। সো আমি এই সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট করে তারপরে চলে যাচ্ছি ওই মানি সুপার ক্যাশ অ্যাপটিতে। সো গাইস, এই মানি সুপার ক্যাশ অ্যাপটিতে সবার ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট করার জন্য অ্যাপটি ওপেন করলে নিচে একটা অপশন পেয়ে যাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একটা অপশন, এখানকার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটি অপশন দিবে। এবার এখানে প্রথম একটা অপশন রয়েছে ইন্টার ফুল নেম, এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। আপনি এখানে যে নামটি দেবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামেরই ক্রিয়েট হবে। তারপর এখানে রয়েছে ইন্টার ইউর ইমেল বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যে ইমেলটা লগইন রয়েছে সেম ইমেল অ্যাড্রেসটা একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। তারপর এখানে আমার পরবর্তী একটা অপশন রয়েছে ইন্টারিয়র ফোন নাম্বার, এখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যে সিমটি রয়েছে সেই সিমের নাম্বারটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। তারপর এখানে পরবর্তী রয়েছে পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানকার পাসওয়ার্ড অপশনটা ক্লিক করে অবশ্যই 4 ডিজিট প্লাস স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। দেন এখানে পরবর্তী রয়েছে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এবার আপনি ক্লিক করে এই বক্সটাতে একটা টিক মার্ক করে দেবেন। দেন এখানে পরবর্তী রয়েছে সাইন আপ বলে একটা অপশন, এখানকার এই সাইন আপ অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। এবার আপনাকে যেটা করতে হবে, আপনি মাত্র যে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে। তাই এখানে প্রথম একটা অপশন রয়েছে ইন্টার ইউর ইমেল বলে, এখানে ক্লিক করে আপনি মাত্র যে ইমেল অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম ইমেলটা একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। দেন এখানে রয়েছে ইন্টার ইউর পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনি মাত্র যে পাসওয়ার্ড দিয়ে অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলেছেন সেম পাসওয়ার্ডটা একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। সো ইমেল এবং পাসওয়ার্ড হয়ে গেলে এবার এখানে পরবর্তী একটা অপশন রয়েছে সাইন ইন বলে, এখানকার এই সাইন ইন অপশনটায় ক্লিক করে দেবেন, তাহলে আপনি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে। সো গাইস, অ্যাপটিতে লগ ইন করার সময় ঠিক এইরকম দেখাবে। শুরুতে বলে রাখি, আপনাদেরকে অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম ছাড়া কাজ করলে কিন্তু উঠে দিলে পেমেন্ট আসবে না, যেমনটা আপনাদেরকে থাম্বনেইলে লিখে দিয়েছিলাম কিংবা ভিডিওর ইন্ট্রোতে বলেছিলাম যে আপনারা অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সম্পূর্ণ ফ্রিতে পাবেন 820 টাকা সম্পূর্ণ ফ্রিতে। তাই আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার অ্যাকাউন্টের মেম্বারেন্সে তারা সম্পূর্ণ ফ্রিতে টাকা দিয়ে দেবে, টাকা মানে ডলার দিয়ে দেবে সম্পূর্ণ ফ্রিতে $8। $8 বাংলাদেশি টাকা হয় প্রায় 800 টাকা প্লাস। আপনি অ্যাপটিতে কোনো কাজ না করে জাস্ট অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সাইন আপ বোনাস হিসাবে পেয়ে যাবেন $8 সম্পূর্ণ ফ্রিতে। সো অ্যাপটিতে কুড়ি ধরার মিনিমাম অ্যামাউন্ট আসছে সম্ভবত $18। তাই আপনার অ্যাপটিতে অ্যাকাউন্টে $8 তো রয়েছেই, আর মাত্র $10 কাজ করতে হবে, তাহলে আপনি ওটি দিয়ে 2000 টাকা পেমেন্ট রিসিভ করতে পারবেন। অবশ্যই নিয়ম মানে কাজ করতে হবে। সো গাইস, অ্যাপটিতে সবাই ঠিক এইরকম দেখাবে। অ্যাপটি কিন্তু রেফার সিস্টেম নেই, তার মানে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে অ্যাপটির রেফার কোড বা রেফার লিঙ্কের মাধ্যমে রেফার করে রেফারাল কমিশন নিতে পারবেন না। জাস্ট আপনাকে এই সমস্ত অপশনগুলোতে কাজ করে অ্যাকাউন্টের মেম ব্যালেন্সে পয়েন্ট ইনকাম করতে হবে, তারপর পয়েন্টের বিনিময়ে ওটি দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন না। তাই আপনাকে ডলার বানাতে হবে পয়েন্টগুলো, ডলার বিনিময়ে ওটি দিয়ে আপনি টাকা রিসিভ করতে পারবেন। আর গাইস, আপনি যখন অ্যাপটির এই সমস্ত অপশনগুলোতে কাজ করবেন তখন আপনার অ্যাকাউন্টের মেম ব্যালেন্সে যে পয়েন্ট ইনকাম হবে আপনি সেই পয়েন্টগুলো এইখানকার এই ডলারে কনভার্ট করার জন্য আপনি যেটা করবেন, অ্যাপটির হোম ইন্টারফেস থেকে পয়েন্টের নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কনভার্ট বলে, এইখানকার এই কনভার্ট অপশনটায় ক্লিক করে দেবেন। কনভার্টে ক্লিক করলে পয়েন্টগুলো এখানকার এই ডলারে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। সো আপনি যখন অ্যাপটি থেকে পুরো 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করবেন তখন 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করলে 1000 পয়েন্টের বিনিময়ে ডলার হিসেবে পাবেন মাত্র 0.5 থেকে 0.10 সেন্ট। আশা করি বুঝতে পারছেন কাজ করে পয়েন্ট ইনকাম হলে কীভাবে পয়েন্ট ডলার বানাতে হয়। এবার আপনি আপনার হোম ইন্টারফেস থেকে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে বেলাইকন বলে, বেলাইকনে ক্লিক করে আপনি কাজ করার নোটিশটা দেখে নিতে পারেন। নোটিশ আপাতত শো করতে আসছে নোটিশ নিউ অ্যাপ 100% পেমেন্ট করে, এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি।
সো গাইস এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনি নিয়ম মেনে কাজ করবেন, তারপরে দেখিয়ে দেবো সেইভাবে কাজ করার বিনিময়ে যে পয়েন্টগুলো হবে ডলারে কনভার্ট করা, কীভাবে ডলার বিনিময়ে আপনি উইথড্র টাকা রিসিভ করবেন বাংলাদেশ টাকা আপনার হাতে। সো গাইস আপনি থেকে টাকা উইথড্র দেওয়ার জন্য এবার আপনি আপনি হোম ইন্টারফেস থেকে নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে, আপনি থেকে টাকা উইথড্র দেওয়ার জন্য নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে রয়েছে, সরি উইথড্র দেওয়ার জন্য কাজ করার জন্য প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ডেলি রিওয়ার্ডস বলে, এখানকার ডেলি রিওয়ার্ডস অপশনটায় ক্লিক করে দেবেন। তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে প্রথমত আপনার কাছে একটা নিয়ম শো করবে, নিয়মটা আপনি এখান থেকে পরে নেবেন। তারপর নিয়মটা পড়া হয়ে গেলে এখানকার এই ক্লেম নাও বলে একটা অপশন থাকবে, ক্লেম নাও অপশনটায় ক্লিক করে দেবেন। তাহলে আপনার কাছে এই ধরনের একটা অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ একটা বিজ্ঞাপন শো করবে। বিজ্ঞাপন শো করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কাছে যে বিজ্ঞাপনটা শো করবে এটা আপনি এখান থেকে ক্লোজ না করে বিজ্ঞাপনটাতে আপনি ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিচ্ছি, ক্লিক করার পরে আপনাকে যদি কোনো ওয়েবসাইট নিতে তাহলে আপনাকে সেই ওয়েবসাইটটাতে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা প্লে স্টোরে নিয়ে গেলে আপনাকে প্লে স্টোরের একটা অ্যাপ্লিকেশন নিতে হবে, জাস্ট আপনাকে আপনার সেই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ডাউনলোড করতে হবে। এটাকে বলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ, আপনাকে সেই ক্লিকের কাজ বা ক্লেমের কাজটা করতে হবে। আমাকে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে নিয়ে আসতে একটা, এইবার কাজ হচ্ছে এই ওয়েবসাইটটাতে 2 মিনিট ভিজিট করা। সো 2 মিনিট ভিজিট করলে ভিডিওটা 2 মিনিট বড় হয়ে যাবে, তো এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি। সো মূলত আপনাকে এইভাবে কাজ করতে হবে ডেলি বোনাস অপশনটায়। জাস্ট আপনাদেরকে আবার বলছি ডেলি বোনাস অপশনটায় কাজ করার নিয়মটা একটু ভালো করে লক্ষ্য করুন। আপনি যেটা করবেন জাস্ট এই ডেলি বোনাস অপশনটা আসবেন, ডেলি বোনাস অপশনটা আসলে আপনার কাছে দেখতে পারবেন এখান থেকে ডেলি বোনাস অপশনটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পারবেন আপনার কাছে একটা অ্যাড শো করবে। অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন, ওয়েবসাইটে গেলে ভিজিট করবেন, প্লে স্টোরে গেলে অ্যাপ ডাউনলোড করবেন। তারপরে এখানে পরবর্তীতে একটা অপশন দেখতে পাচ্ছেন যে কাজ করার জন্য, সেটা হচ্ছে স্পিন অ্যান্ড উইন। এখানকার স্পিন অ্যান্ড উইন অপশনটা ক্লিক করে দেবেন, ক্লিক করলে একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন। এখানে দেখতে পারবেন আপনার কাছে একটা টাইমে মোট 13টা স্পিন দেবে, আপনাকে এখানে স্পিন মারতে হবে নিয়ম মেনে। নিয়ম ছাড়া কিন্তু স্পিন মারলে হবে না, অ্যাডের কাজ ক্লিকের কাছে এইসব করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা টাইমে 13টা স্পিন থাকবে, আপনি এখানে প্লে গেম অপশনটা ক্লিক করবেন, জানাটা ঘুরতে শুরু করবে, যত পয়েন্টের উপর পড়বে সেই পয়েন্ট আপনাকে দিয়ে দেওয়া হবে ফ্রিতে। অ্যাডভার্টাইজমেন্ট সকালে ক্লোজ করে দিতে হবে, তারপরে সেখান থেকে আমি প্লে গেম অপশনটা ক্লিক করে একটা সিনেমা আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে প্লে গেম অপশনটা ক্লিক করে দিচ্ছি, দেন আপনার কাছে একটা অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ একটা বিজ্ঞাপন শো করবে। এবার আপনার কাজ হচ্ছে বিজ্ঞাপনটা আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। তারপরে এখান থেকে স্পিন মেরেছেন সেই পয়েন্টটা কালেক্ট করার জন্য এই কালেক্ট কয়েন অপশনটা ক্লিক করে দেবেন। সো কালেক্ট কয়েন অপশনটা ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কাছে আরেকটা অ্যাড শো করবে, এই অ্যাডটি আপনাকে এখান থেকে ক্লোজ করতে হবে। ক্লোজ করে দিলাম, সো একটা স্পিন কিন্তু মারা হয়ে গেছে, আমাদেরকে 30 পয়েন্ট দিয়ে দিয়েছে, যদিও পরে ছিল 4 পয়েন্টের উপর দিয়ে দিয়েছে 30 পয়েন্ট, সো বেশি দেয়। সো এখান থেকে এবার আপনাকে বলে দিচ্ছি যে এই স্পিনার অপশনটায় কাজ করার নিয়মটা কি, যেমনটা আপনি দেখতে পেরেছেন যে আমি এই স্পিনার অপশনটায় এসেছি, একটা স্পিন মেরেছি, আমার কাছে 2টা অ্যাড শো করেছিল, আর 2টা আমি এখান থেকে ক্লোজ করে দিয়েছি। সো মূলত আপনাকে এইভাবে স্পিন মারতে হবে, আপনি জাস্ট স্পিনার অপশনটায় আসবেন, একটা টাইমে মোট 13টা স্পিন থাকবে, আপনি এখানে মোট 12টা স্পিন মারবেন, 12টা স্পিন মারার সময় আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো আপনি ক্লোজ করে দেবেন। তারপর সর্বশেষ স্পিন অর্থাৎ 13 নম্বরের স্পিন মারবেন, একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন। পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট কয়েন অপশনটায় ক্লিক করবেন, একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ্লিকেশনে যাবে, জাস্ট আপনাকে আপনার ফোনে সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এটাকে বলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ, আপনাকে অবশ্যই অ্যাপটি থেকে ক্লিক রেখে মানে তারপরে কাজ করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। সো গাইস এখান থেকে এই স্পিনার অপশনটা কাজ করার নিয়মটা আবার বলছি একটু ভালো করে লক্ষ্য করুন, একটু সংক্ষেপে সহজভাবে বলছি একটু ভালো করে লক্ষ্য করুন। স্পিনারের কাজ করার তেমন কোনো নিয়ম নেই, জাস্ট আপনি যেটা করবেন এই স্পিনার অপশনটায় আসবেন, স্পিনার অপশনটায় আসলে একটা টাইমে দেখতে পারবেন আপনার কাছে মোট 13টা স্পিন দেবে, আপনি এখানে মোট 12টা স্পিন মারবেন, 12টা স্পিন মারার সময় আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো আপনি ক্লোজ করে দেবেন। সর্বশেষ স্পিন অর্থাৎ 13 নম্বরের স্পিন মারবেন, অ্যাড শো করলে অ্যাডটি ক্লোজ করে দেবেন। পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট কোন অপশনটা ক্লিক করে দেবেন, অ্যাড শো করলে অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন। এটাকে বলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ, আপনাকে অবশ্যই এই স্পিনার অপশনটা এই ক্লিকের কাজ বা ক্লেমের কাজটা মেনে তারপরে কাজ করতে হবে। অন্যথায় কিন্তু আপনি থেকে উঠে দিলে পেমেন্ট নাও আসতে পারে, ভুল কোনো অ্যাডে ক্লিক করা চলবে না, তাহলে কিন্তু ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। জাস্ট আপনি যেটা করবেন একদম সর্বশেষে যে স্পিনার সর্বশেষে যে অ্যাডটি শো করবে কেবলমাত্র সেই সর্বশেষ অ্যাডটাতেই ক্লিক করবেন, এরপূর্বে অ্যাড শো করলে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। সো গাইস এবার আপনাকে এখানকার স্পিনার অপশনটা কাজ করার যে নিয়মটা বললাম বা দেখালাম সেমভাবে কাজ করতে হবে আপনাকে এই পরবর্তী অপশনগুলোতে। পরবর্তী একটা অপশন রয়েছে ক্রেডিট কার্ড বলে, আমি যদি এখানকার এই ক্রেডিট কার্ড অপশনটা ক্লিক করে দিই দেখতে পারবেন একটা টাইমে মোট 13টা কার্ড থাকবে, আপনি এখানে 12টা কার্ড ঘষবেন, যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। সর্বশেষ কার্ড ঘষবেন, অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ। পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট কোন অপশনটা ক্লিক করবেন, অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে গেলে অ্যাপ ডাউনলোড করবেন। জাস্ট এই সিম্পল ক্লিকের কাজটা মানে আপনাকে কাজ করতে হবে। সো এবার এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপটির হোম ইন্টারফেস থেকে কাজ করার জন্য অসংখ্য অপশন রয়েছে, এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে টেলিগ্রাম বলে, এখানকার টেলিগ্রাম অপশনটা ক্লিক করে তাদের টেলিগ্রাম গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে নেবেন, তাহলে আপনি সেখানে সকল ধরনের পেমেন্ট প্রুফ, স্ক্রিনশট, আপডেট, নিউজ, নোটিস ইত্যাদি পাবেন, অবশ্যই তাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হওয়ার পাশে থাকবেন। সো গাইস এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কাজ করার যখন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অনেকগুলো পয়েন্ট ইনকাম হবে,
কনভার্টে ক্লিক করার পর পয়েন্টগুলো যখন ডলারে কনভার্ট হয় অনেকগুলো ডলার হবে তখন আপনি অ্যাপটি থেকে কীভাবে নিয়ম মেনে উঠে দেবেন। অ্যাপটি থেকে উঠে দেওয়ার পর আপনি আপনার হোম ইন্টারফেস থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ডলারের নিচে রিডিম বলে, এখানকার রিডিম অপশনটা ক্লিক করে দেবেন। রিডিম অপশনটা ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনি উইথড্র অপশনটা আপনাকে সাকসেসফুলভাবে নিয়ে আসবে। এবার আপনি অ্যাপটি থেকে উঠে দিতে পারবেন এই চারটা পেমেন্ট মেথডের মাধ্যমে, একটা হচ্ছে মোবাইল রিচার্জ, বিকাশ, নগদ, পেটিএম, বাংলাদেশ, ভারত, যেখান থেকে কাজ করা থাকে না কেন আপনি থেকে উঠে দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। সো এখান থেকে মোবাইল রিচার্জতে চাইলে মোবাইল রিচার্জের উপর ক্লিক করবেন, আমি বিকাশের পেমেন্ট রিচার্জ আছে তাই বিকাশের উপর এখান থেকে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে দুটো অপশন পাবেন, ইন্টার অ্যাকাউন্ট নাম্বার, এখানে ক্লিক করে আপনি আপনার বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন, অবশ্যই এজেন্ট নয় বরং পার্সোনাল নাম্বারটি দিবেন। তারপর এখানে পরবর্তী একটা অপশন রয়েছে অ্যামাউন্ট বলে, এখানকার অ্যামাউন্ট অপশনটি ক্লিক করে আপনি থেকে যেহেতু উইথড্র করার মিনিমাম অ্যামাউন্ট আসছে $18 তাই আপনি এখানে জাস্ট 18 লিখবেন। দেন এখানকার সাবমিট অপশনটি ক্লিক করে দেবেন, সাবমিট অপশনটি ক্লিক করলে আপনি থেকে উইথড্র সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে আপনার টাকাটা 24 ঘন্টার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। সো গাইস মূলত আপনাকে এইভাবে অ্যাপটিতে কাজ করতে হবে, এইভাবে উইথড্র দিতে হবে। গাইস অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝে দিয়েছি। অ্যাপটিতে অবশ্যই আপনি নিয়ম মেনে নিজ দায়িত্বে কাজ করবেন, কাজ করার পর উইথড্র পর পেমেন্ট না পেলে কিন্তু আমি কোনো মতেই দেয় না, সেটা আপনাদেরকে ভিডিও শুরু ডিসক্লেইমার লিখে দিয়েছিলাম কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিসক্লেইমার লেখা পেয়ে যাবেন। সো ভিডিও এবং আপনি কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।